ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। টালিগঞ্জ থানা এলাকা সতীশ মুখার্জি রোডে ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে কোপ মারার অভিযোগ। এই মুহূর্তে আমরা টালিগঞ্জ থানায় রয়েছি। পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছেন। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলাও রুজু করা হয়েছে। ঘটনার সূত্রপাত গতকাল রাতে। পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে টালিগঞ্জ থানা এলাকা সতীশ মুখার্জি রোড এটা একটা ডিস্টার্বড এলাকা, এমনটাই পুলিশ সূত্রে খবর। সেখানেই আচমকাই মদ খাওয়া হচ্ছিল এবং তারপর মত্ত অবস্থায় বেশ কয়েকজন নিজেদের মধ্যে ঝামেলায় জড়ায় এবং তারপরই গুটি দিয়ে এক বন্ধু আরেক বন্ধুকে আক্রমণ করে। রক্তাক্ত অবস্থায় আরেকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার প্রাথমিক চিকিৎসা হয়। পুলিশ আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং অভিযুক্তর কাছ থেকে ওই বটি সেটাও পুলিশ আধিকারিকরা উদ্ধার করেছেন। অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307 ধারায় খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে পুলিশ আধিকারিকরা আজকেই কোর্টে ফরওয়ার্ড করছেন এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গোটা ঘটনায় যে বটি নিয়ে আক্রমণ করা হয়েছিল সেটাও পুলিশ আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।